ডক্টর মিজানুর রহমান আজারি আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন, আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দিনের দাই, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে যান, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশ আসবেন, এটা যদি আমরা জানতাম মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতো তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ। কোন তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। আবারও কোরআনের ময়দানে কথা বলবেন, 2020 সাল থেকে আজ পর্যন্ত সাড়ে চার বছর এই বাংলাদেশের রক্তের উপরে জুলুম করা হয়েছিল, মিজানুর রহমান আজারি হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে, দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, এই প্রিয় রাহাবারের কণ্ঠে আর কোরআনের তাফসির শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়া জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন, তিন দিন ব্যাপী চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে তিন দিন ব্যাপী, পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হতো, এ ধারাবাহিক তাফসির মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই, কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন, এসেছেন কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল, আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসির মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো, আমার মনে হয় মিজানুর রহমান আজারি ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন, আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন, কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না, আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরও বহুগুণ বৃদ্ধি করেছেন, আল্লাহ একবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি, আলহামদুলিল্লাহ বলেন কি খুশি না বেজা? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা, কোটি কোটি যুবক মিজানুর রহমান আজারির কণ্ঠে কোরআনের তাফসির শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে, এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে, আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ।